আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চিলা কবুতরটা ঠিক আছে কালকে তালতে বিশেষবার ছিল, ঠিক আছে। তো কালকে এটাকে লাড়া দিয়েছিলাম বিকালে, এই বাচ্চাটা সারাচ্ছি, এই চল্লি বাচ্চাটা লাল চল্লি এইটা, তারপর ওই যে ওইটা আর এই নর বাচ্চা, এই নরটা নর বাচ্চা না সরি নরটা যাই হোক ছাড়ছি। তো এগুলো উপরে লেগে গেছিলো, ঠিক আছে। তখন হঠাৎ বৃষ্টি পড়তেছে, বিকাল দিকে বৃষ্টি নেমে গেছে, তো এই চল্লি বাচ্চা দুইটা ঠিক আছে নেমে গেছে, অ্যান্ড ওই খাঁচার দুইটা ছিল ওই দুটো নেমে গেছে, চারটা কবুতর নামছে, মোট সাতটা লাড়া দিছি, এই নটটা আর এই নটটা আর এই মাদিটা, ঠিক আছে। এই দুটো তিনটা উপরে ছিল, তো এটাকে পাই নাই আর, কোথায় চলে গেছে জানি না। ওইটা আর ওইটা ঠিক আছে, অনেকক্ষণ পর বৃষ্টি পড়তেছে, যখন খুব জোরে বৃষ্টি নামছে, নেমে যখন থেমে গেছিলো হঠাৎ করে, তখন দেখছি দুইটা কবুতর উঠতেছে। তো আমি খোঁচা দিছি কবুতর, আবার বৃষ্টির মধ্যে ছাড়লাম দুইটা কবুতর নামানোর জন্য। তো দুইটাকে ছাড়ছি, তারপর আস্তে আস্তে এটা বাড়ির মধ্যে পড়ছে, ওই যে ওখানে এই বাসার মধ্যে বাড়ি খেয়ে নিচে পড়ছে, টিনের মধ্যে গিয়ে ধাপ করে অনেক জোরে পড়ছে। আর এই নটটা, এই যে এই টানাগোলা নটটা আপনার ওই যে ওই ছাদে বসছে, ঠিক আছে। তারপর দেখে কিছুটা ভালো লাগলো, ঠিক আছে, কিন্তু এটাকে আর পাইনি। তো এটা এই কবুতর চলে গেছিলো কালকে, হয়তো কোনো টাওয়ারে অথবা কোনো বড় বিল্ডিংয়ে বা কারো বাসায় ছিল, তো আমি জানি না কোথায় ছিল, যাই হোক এমন হবে আর কি। তো ছিল, তো পরে মনটা খারাপ হয়েছিলো যে কবুতরটা চলে গেল। তারপর অনেকক্ষণ খুঁজছি, সন্ধ্যা পর্যন্ত ছাদে ছিলাম, রাতে চেক দিয়ে গেছি, দেখি আর আসে নাই। তো গেছি গা, মর্নিংয়ে অনেক বৃষ্টি হয়েছে, তখন আসছি মায়ের সাথে, দেখি এই যে এই খাঁচার, এই খাঁচার সামনে এই যে এগুলোর মধ্যে বসে আছে, ঠিক আছে, এই রডটির মধ্যে। পর্দা লাগানো ছিল, পর্দা নামানো ছিল, বৃষ্টি তো রাত্রে নামাই গেছি, তো নিচে ঢুকা বসে রয়েছে। তো আমি যখন চেক দিছি আর কি, কেমন উঁচা লাগতাছিল, তো আমি চেক দিছি, দেখি গিয়ে এই যে কবুতরটা, তার বৃষ্টির মধ্যেই, তারপর এই খাঁচা খুলে তারপর আবার এখানে রাখছি। কবুতরটা আসার কারণ হলো যে এটা একটা বয়স্ক কবুতর, আগ পর ছেড়ে ফেলছে, ঠিক আছে, পাট্টা যাবে কদিন পরে, ঠিক আছে, যার জন্য কবুতরটা আসছে। যদি এমন বাচ্চা হতো তাহলে আর আসতো না, এমন বাচ্চা হলে তখনই ধরা পড়ে যেত, কারো বাসা বসে পড়তো। তো এই বাচ্চাটা ধরা পড়ে না এই জন্য যে বাচ্চাটা ব্যাক করছে, এই জন্য যে এটা বাচ্চা না, এটা একটু বয়স্ক কবুতর, ঠিক আছে, আর ব্রেন্ড ওরকম ওরকমই আর কি, বয়স বড় আর কি। যদি এই চিলা বাচ্চাটা হতো তাহলে আর হারাতে হতো, ঠিক আছে, এটা আর আসতো না। কেননা এই জন্য যে ওই ছোটো কবুতর যদি উপরে ওঠে তাহলে নামতে পারে না, ওরা যখন নামবে তখন অন্য এরিয়ায় জায়গা, ঠিক আছে, বেশিরভাগ কবুতরই অনেক কষ্ট করতে ওদের ব্যাক করতে হয়। এই জন্য বাচ্চা কবুতর আপনারা বড় কবুতরের সাথে, যেগুলো ব্যানিশ হয়ে যায়, ওইসব কবুতরের সাথে লাড়া দিবেন না, আর না হলে হারিয়ে যাবে বেবি, ঠিক আছে, তো এই ভুল করবেন না আপনারা। তো এটা যেহেতু বড় কবুতর ছিল, তারপর এসে গেছে, আমি এর আগের ভিডিওতে বলছিলাম এই ওয়েদারে কবুতর ছাড়তে না, বাট আমি নিজেই ছাড়ছি, আমি নিজে বোকা হয়ে গেছি, ঠিক আছে, তো আপনারা এই ভুল আর করবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।